বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জাবকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি। নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনা সভা উপস্থিত এই ঈদগাহ মাঠে যিনি ইমাম ছিলেন সম্মানিত ইমাম মহোদয়, এই ঈদগাহ মাঠ কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র ঈদুল আজহার মুবারক, ঈদ মুবারক জানাচ্ছি। সম্মানিত মুরব্বীবৃন্দ, মুসল্লিবৃন্দ, গত ঈদুল ফিতরের নামাজ আমি আপনাদের সঙ্গে একই সঙ্গে এখানে নামাজে শরীক হয়েছিলাম, অনেক আলোচনার কথা বলেছি। এবারও আল্লাহ রহমত করেছেন, আপনার দাওয়াত করেছেন ঈদুল আজহা নামাজ পড়বার জন্য, আমি সেখানে আপনাদের সঙ্গে নামাজে শরীক ছিলাম। এই ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক যিনি কিছু সমস্যার কথা বলেছেন এই ঈদগাহ মাঠের, গত ঈদুল ফিতরে যে কথা বলেছিলেন যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়, নামাজ পড়ার কষ্ট, আমি 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, সেটা ইতিমধ্যেই আমি সে ব্যবস্থা করেছি। হয়তো আশা করি 10-15 দিনের মধ্যে বা বাকি ঈদের নামাজের পরেই ওনারা মাটিটা কাটবেন। সামনে যে প্রাচীরটা ভেঙে গেছে মহাসড়ক এক্সটেনশন করবার কারণে, এই প্রাচীর গেট ভেঙে গেছে। আমি আগামী ঈদের ভেতরে আগেই চেষ্টা করব এই প্রাচীর এবং গেট নির্মাণ করবার জন্য আরো 4 লক্ষ টাকা দেওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, এটি আমাদের সবার মাঠ, মিঠাপুকুর বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা, সেই উপজেলার প্রাণ কেন্দ্রে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এটি আমাদের সাধ্য মতো আমরা সবাই মিলে সুন্দর করি, এটা আমাদের সবার দায়িত্ব। জাতীয় মহাসড়কের পাশে যে মাঠটি মহাসড়ক সম্প্রসারণ করার কারণে মাঠটি ছোট হয়ে আসছে, আমি গত ঈদুল ফিতরেও দেখেছি অনেক মুসল্লি মহাসড়কে নামাজ পড়েছেন, যখন প্রাচীরটি হবে তখন তো একটু কষ্ট, এই কারণে ঈদগাহ মাঠ কমিটি ব্যবস্থা নিন সকলে মিলে মাঠটি যাতে আরো একটু বড় করা যায়, এই দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকে জমি সংগ্রহ করে আরো একটু বড় করার চেষ্টা করতে হবে। আজকে যারা আমরা নামাজ পড়ছি, দিন দিন তো মুসল্লির সংখ্যা বেড়ে যাচ্ছে, আগামী 5-10 বছর সুন্দরভাবে নামাজ পড়া যায়, সে কারণে আরো অন্তত 20-25 শতক জমি সংগ্রহ করা যায় কিনা এই মাঠের চারিপাশে, আপনার সে পরিকল্পনা করেন, ব্যবস্থা করেন, আমিও আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ সহযোগিতা করব। আমরা সবাই মিলে এই মাঠকে আরো সুন্দর, সকল ভবিষ্যতে সকলের জন্য নামাজ পড়বার ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের রহমত দান করুন। কবরস্থানে 5 লক্ষ টাকা দেওয়ার আমি ঘোষণা দিয়েছি আপনাদের, সেখানে জমি ক্রয় করুন, বাউন্ডারি ওয়াল যাবে দিন, আমি 5 লক্ষ টাকা অনতি বিলম্বে সেখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি যাই বিশাল মিঠাপুকুর, এই মিঠাপুকুর আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কবরস্থান কিংবা আমাদের অন্যান্য সমাজে যে কবরস্থান বা ঈদগাহ মাঠ গুলো আছে, আমি পর্যায় করলে সবাইকে কম বেশি সাহায্য করতে চাই। এবার আমি অনেক অনেক মসজিদ ঈদগাহ মাঠ কবরস্থানকে বা 3-4 কোটি টাকার মতো সাহায্য করেছি, তারা অনেকেই আগামী 24 তারিখের মধ্যে টাকা পাবেন, আগামীতেও আমি করতে চাই সে সহযোগিতা আল্লাহ তাআলার রহমতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতা নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি মিঠাপুকুর, আমাদের ঐতিহ্য বিশাল মিঠাপুকুর উপজেলা আমরা আরো নানাভাবে উন্নয়ন করব, গ্রামের গঞ্জের কাঁচা রাস্তাগুলো পাকা করা, আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করা, আমাদের মসজিদ, সামাজিক কবরস্থান সহ অন্যান্য ঈদগাহ মাঠ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা সবারই আন্তরিকতা। আমাদের
ঐতিহ্য সুনিষ্ট হাড়ি ভাঙা আম, যেটা ইতিমধ্যে সরকার জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের অনেক গৌরবের। বাংলাদেশে বিখ্যাত কয়েকটি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে সরকার রংপুরের হাড়ি ভাঙা আমকেও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই বছর। এই আম শুধু বাংলাদেশ না, বিদেশে অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এদের আরো পরিচিতি পরিবৃত্তি ঘটাবার জন্য আগামী 21 তারিখ শুক্রবার মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়কে দিয়ে আমরা পদাগঞ্জে একটি বিশাল আম মেলা এবং প্রদর্শনীর আয়োজন করেছি এবং উনি সেখানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। উদ্দেশ্য একটা, এই আমটা আরো পরিচিতি লাভ করুক। আমের পরে আমরা গবেষণাগার প্রতিষ্ঠা করতে চাই, যে আমটা যেন আরো দীর্ঘদিন থাকে। পেটে গেলে যে আঁটির কাছে নরম হচ্ছে, এটি গবেষণা করে দেখা হোক কেন নরম হচ্ছে, আরো যাতে ভালো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি ম্যাঙ্গো রিসার্চ সেন্টার খোলা, পাশাপাশি মিঠাপুকুর একটি স্পেশাল কোলেস্টোরেজ প্রতিষ্ঠা করা। যে কোলেস্টোরে যে সময় আমটা অনেক অনেক বেশি একবারে পাকে, কৃষকের দাম পায় না, সে সময় কোলেস্টোরে সংরক্ষণ করবেন, আর যখন দামটা পড়বে এসে সময় কোলেস্টোরকে বের করে বিক্রি করবেন। শুধু আম না, আমাদের ফুলকপি, বাঁধাকপি, পটল, করলা সহ মূলা সহ যাবতীয় সবজি, টমেটো সহ সেটি রাখা যাবে স্পেশালিস্ট কোলেস্টোরে। মিঠাপুকুর সবজি উৎপাদন একটি অন্যতম এলাকা, সে এলাকার কৃষকরা দেখা যায় চৈত্র মাসের দিকে, ফাল্গুন মাসের দিকে ফুলকপি, বাঁধাকপি, মূলা দাম পায় না, গরুকে খাওয়ায়, এত মানুষ তখন নেয় না। কৃষকরা যদি সেই সময় এটি কোলেস্টোরে সংরক্ষণ করতে পারে, তাহলে 2-3 মাস পরে দাম বাড়বে, তখন কৃষকরা লাভবান হবে। এবং আমরা যদি কোলেস্টোরের সবজিটা সংরক্ষণ করতে পারি, তাহলে এটি বিদেশের বাজারেও বিক্রি করা সম্ভব। এটার নাম স্পেশালিস্ট কোলেস্টোর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি ইতিমধ্যে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, কৃষি মন্ত্রণালয়ের আমি ডিও দিয়েছি, আশা করি আগামী 21 তারিখ শুক্রবার মন্ত্রী মহোদয়ের মুখ থেকে আমরা ঘোষণা নেব যে সরকারি পৃষ্ঠপোষকতায় কোটি টাকা ব্যয়ে মিঠাপুকুরে আমরা সেই স্পেশালিস্ট কোলেস্টোরটা প্রতিষ্ঠা করতে চাই। এটি প্রতিষ্ঠা করতে পারলে আমাদের যারা সবজি কৃষক, সবজি চাষিরা, তারা অনেকভাবে অর্থনৈতিক লাভবান হবেন, আমাদের মিঠাপুকুর আরো এগিয়ে যাবে। নানাভাবে মিঠাপুকুরকে আমাদের সমৃদ্ধ করতে হবে। আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত করব, শিক্ষার মান উন্নয়ন করব, আমরা সামাজিক প্রতিষ্ঠানগুলো উন্নত করব, পাশাপাশি আমাদের প্রধান জীবিকা নির্বাহ কৃষি, সেই কৃষক কৃষক যতদের শস্যের ন্যায্য মূল্য পায়, বিশেষ করে সবজি চাষিরা তাদের ন্যায্য মূল্য পেতে পারে, এজন্য স্পেশালিস্ট কোলেস্টোর প্রতিষ্ঠা করে কৃষকের সেই ন্যায্য মূল্যটাকেও আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহর কাছে আশা করি আল্লাহর রহমতে এই কোলেস্টোর প্রতিষ্ঠা করলে আমাদের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে। আমি কথা দীর্ঘ করছি না, আমার মূল নামাজের কথা আছে ছিল রূপসী চেতনাগঞ্জ ঈদগাহ মাঠে, যেখানে প্রায় ওই এলাকার 45টা জামে মসজিদের মানুষ একই মসজিদে নামাজ, একই ঈদগাহ মাঠে নামাজ পড়েন, কিন্তু এই ঈদগাহ মাঠের আমাদের কর্মকর্তা কিন্তু আমাকে দাওয়াত করার কারণে আমি দাওয়াতটা গ্রহণ করেছি, যেহেতু আমার নানা মরহুম নানা এই মাঠে দীর্ঘ 55 বছর ইমামতি করেছেন। আমি এই এলাকার সন্তান, আল্লাহ তাআলা রহমত করেছেন, আপনারা ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন, আপনারা দাওয়াত করেছেন, আমি দাওয়াতটা উপেক্ষা করতে পারি নাই। সেই কেন্দ্রীয় আমাকে আপনাদের সাথে নামাজ পড়বার জন্য আমি সিদ্ধান্ত করেছি, এখানে নামাজ পড়ে আমি রওনা দেব রূপসী চেতনাগঞ্জে, শুভেচ্ছাটা বিনিময় করে সেখান থেকে আসবো। আপনার আমার মুরব্বী জনরা বসে আছেন, অনেক ছোট বড় ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে রহমত দান করেন, মিঠাপুকুরের মানুষ যে স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, মানুষের সেই স্বপ্ন আশা আমি যেন পূরণ করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি সততা নিষ্ঠার সঙ্গে বিশাল মিঠাপুকুরের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, এই মিঠাপুকুরকে আরো উন্নত সমৃদ্ধ করবার জন্য আমি দিবারাত্রি কাজ করে যাচ্ছি। একদিকে ঢাকায় ছুটে যাচ্ছি সংসদ অধিবেশন উদ্যোগ করবার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়ে যোগাযোগ করবার জন্য মিঠাপুকুরের গর্ত আনবার জন্য, অন্যদিকে আমি মিঠাপুকুরে ছুটে আসতেছি প্রিয় মানুষদের নানা সমস্যা শুনে ন্যায়সঙ্গত সমাধান করবার জন্য। আমাদের মিঠাপুকুর অনেক সমস্যায় জর্জরিত,
মিঠাপুকুরের সরকারি ভাবে আইডিযুক্ত রাস্তার সংখ্যা 1500 কিলোমিটার। আমরা গত 40 বছরে মিঠাপুর রাস্তা পাকা হয়েছে মাত্র 400 কিলোমিটার। এগুলো সরকারি ভাবে আইডিযুক্ত রাস্তায় 1100 কিলোমিটার বাকি, আইডি নাম্বার হয়নি এমন আপনারও 800 কিলোমিটার, প্রায় 2000 কিলোমিটার রাস্তা বাকি। আমি যখন রাত্রেবেলা শুই যে 40 বছরে মিঠাপুকুর হলো মাত্র 400 কিলো আর বাকি আছে 2000 কিলো, আমি 4-5 বছরে কি করে এত রাস্তা পাকা করব, আমার মনে ভয় হয় যে কি হবে। তবে আপনাদের কাছে দোয়া চাই, যতটুকু পারি মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক কথা নিয়ে এই বিশাল মিঠাপুকুরের গ্রামে গঞ্জের এই রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করার চেষ্টা করতে হবে। বাংলাদেশের কোন উপজেলায় এত রাস্তা কাঁচা নাই যারা মিঠাপুকুরে আছে, কোন উপজেলায় এত রাস্তা কাঁচা নাই যে আমাদের এখানে আছে। তবে এই মিঠাপুকুরকে সমৃদ্ধ করতে হবে, আমাদের গৃহ উপজেলার ঐতিহ্য আমাদের আছে, সেই ঐতিহ্যকে ধারণ করে এই উপজেলাকে আমরা আরো সমৃদ্ধ করবো, সোনার মিঠাপুকুর স্মার্ট মিঠাপুকুর গড়ে তুলবো। সবার দোয়া চাই, সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা সবাই সেই আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে পরস্পর একসঙ্গে মিলেমিশে আমরা আমাদের সমাজ জীবনে এগিয়ে যাব। মিঠাপুকুর বাসী ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ মিঠাপুকুর গড়াবার ক্ষেত্রে এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সবার দোয়াচ্ছি। আমি আমার কথা শেষ করছি, আল্লাহ আমাদের রহমত দান করুন। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।